गुड इवनिंग फ्रेंड्स, आशा करी आपनारा सबाई भालो आछेन। आमियो भालो आछि। आज एक नतून गल्प निये आसलाम, बेश चटपटे गल्प। आशा करी आपनादेर भालो लागबे। आसुन गल्प शुरू करी। पुजोर छुट्टी पेयेछि अनेक, तार साथे आरो बाड़ती छुट्टी निये प्राय 16 दिन। सरकारी चाकरी बोले कथा, ताई भाबलाम एकटू घुरे आसि, मनटाओ भालो हबे आर एकटा गल्पो लिखते हबे। भाबछि एबार एकटा भूतेर गल्पोई लिखबो। आसले बंधुदेर थेके एतो अनुरोध पेयेछि जे मनेर लेखार इच्छाटा प्रबल भावे बेड़े गेछे। अनेक दिन थेकेई मनटा उस्कुस उस्कुस करछिलो, ताई ठीक करलाम शांतिनिकेतन जाबो। सेई मतो टिकिट केटे हलिडे होम बुक करे नियेछि। एकटा कथा बोलतेई भुले गेछि, आमार निःसंग जीवने संग देওয়ার জন্য একজন ভৃত্য আছে যে আমায় প্রায় 10 বছর ধরে সেবা করে আসছে। ওকে নিয়েই যাব ঠিক করলাম। আজ সোমবার, তাই আমার নিঃসঙ্গ জীবনের সাথী হরিকে বললাম, হরি আমার জামা কাপড়ের সাথে তোমার কিছু কাপড় নিও। আর ওখানে এখন ঠান্ডা, একটু গরম জামা কাপড়ও নিও। হরি তো আকাশ থেকে পড়ল। ও অবাক হয়ে চোখ দুটো প্রায় রসগোল্লার মতো গোল গোল করে বলল, আমার জামা কাপড় লাগবে কেন দাদাবাবু? আমি হেসে বললাম, তুমি আমার সঙ্গে যাবে হরি, তুমি ছাড়া আমার এই নিঃসঙ্গ জীবনে কে আছে বলো তো? হরি তো হেসে লুটোপুটি। ও বলল, আচ্ছা 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 দাদাবাবু, আমি সব গুছিয়ে রাখব। হরি বেশ মজার, ওর জন্যই আমার জীবনে নিঃসঙ্গতা কিছুটা হলেও দূর হয়। দেখতে দেখতে বুধবারও এসে গেল। সকাল 10টার অনেক আগেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ঠিক সময়েই ট্রেন ছাড়ল। অনেক সাধ করে জানালার ধারে সিট পেয়ে নিজেকে বেশ সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল। মালপত্র সব উপরের বাংকারে তুলে দিয়ে বেশ আয়েশ করে বসলাম। হরি আমার সামনের সিটে, ওকে দেখে বেশ ভালো লাগছিল, মনটা বেশ খুশি ওর। দেখতে দেখতে আমরা বর্ধমান পৌঁছলাম। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি বোলপুরে ঢুকল। মোট 2.5 ঘন্টার মতো লাগলো জার্নি, কিন্তু বেশ এনজয় করলাম আমরা। ট্রেন থেকে নেমে একটা টোটো ধরে হলিডে হোমে পৌঁছে গেলাম। বোলপুরে অনেক দিন থেকে আসার ইচ্ছে, আর এই হলিডে হোমটা থাকায় আমাদের অনেক সুবিধা। হোটেলে থাকতে একদিনের যা ভাড়া, এই হলিডে হোমেতে 1 সপ্তাহে সেই ভাড়াতেই আমরা থাকতে পারি। ঘরগুলো বেশ সুন্দর, একটা রুম, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট, 2 সাইডে বারান্দা, রান্নাঘর, দারুণ বড় খাট, ড্রেসিং টেবিল সব আছে, একটা কাঠের আলমারি আছে, সব কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। কেয়ারটেকার এসে আমার থেকে পারমিট নিয়ে সব কিছু লেখাজোখা করে সইসাবুত করিয়ে নিয়ে আমার ঘরের চাবি খুলে সব কিছু বুঝিয়ে দিল। ওই জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে বলল, দাদাবাবু বলছিলাম যে। হ্যাঁ বল না, কি বলবি? অমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বাড়িটা পছন্দ হয়নি? ও জিভ কেটে বলল, না না পছন্দ হবে না কেন, কিন্তু এত পুরনো একটা বাড়ি সাপখোপের ভয় তো আছেই। তার উপর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার উপর কি? ও কিছুটা আমতা আমতা করে বলল, ওই যে ওনারা। কারা? ওনাদের নাম মুখে আনতে নেই। আমি রেগে গেলাম, হরি বলতে চায় এটা কি? একটা ধমক দিয়ে বললাম, হরি খোলসা করে বলতে হলে বলো, না হলে বলো না। ও আমার কাছে এসে মুখ নামিয়ে বলল, আগে ভূতের ভয় পাচ্ছি। আমি ওর কথা শুনে হা হা করে হেসে উঠলাম। বলে কি এই ছেলে? হরি, তুমি দেখছি বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা হয়ে যাচ্ছ। যাকে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে ঘর দুটো পরিষ্কার করো। আমার নোংরা একদম ভালো লাগে না। আমি একটু বাজার থেকে আসছি, দেখি কি পাওয়া যায়, ঠিক আছে? হরি কোনো কথা বলল না, কেবল নিঃশব্দে মাথা নাড়ল। আমি বাজারের থলি নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়িটা বেশ খাসা, বাড়ি থেকে বাজারও খুব একটা বেশি দূর নয়, মাত্র 6 মিনিট। বাজারে গিয়ে মাছ, আলু, সবজি, ডাল সব কিছুই 6 দিনের মতো কিনে বাড়ি ফিরলাম। 6 দিন বলার কারণ আমরা এখানে এই 6 দিনই থাকতে এসেছি। 6 দিনের বেশি হলিডে হোমের পারমিট দেয় না। বাড়ি ফিরে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি তখন প্রায় 2টো বাজে। কোনো চাপ নেই, আমরা লাঞ্চটা তো সামনের হোটেলে গিয়েই সেরে আসবো দুজনে। বাজার যা করে আনলাম সেটা সন্ধেবেলা রান্না হবে। তারপরের দিনগুলো আমাদের ঘরেই রান্না করে আমরা খাবো। ফিরে এসে দেখি হরি ঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। আমি পরিষ্কার হওয়া ঘরটাকে মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলাম। সত্যি একটা ঘর বটে। শোয়ার জন্য একটা খাট পাতা, খাটে হাত বুলিয়ে বুঝলাম এর বয়স কম করে হলেও 15 বছর তো হবেই, কিন্তু এখনও বেশ মজবুত। খাটের পাশে একটা টেবিল আর একটা ছোট চেয়ারও আছে। মনে মনে ভাবলাম এটাই হবে আমার গল্প লেখার সেরা জায়গা। দরজা দিয়ে ঢুকে ডান হাতে একটা বিশাল বড় ছবি, জানি না কার, তবে দেখে কোনো রাজার বলেই মনে হলো। তারপর কি মনে হলো একটু চেয়ারে গিয়ে বসলাম। আহ কি শান্তি! এমন ছোট কিন্তু নরম চেয়ার আগে কোনো দিন বসিনি। চেয়ারে বসতেই বাইরে থেকে একটা হিম শীতল বাতাস জানলা দিয়ে ঢুকে আমার চোখ মুখকে স্পর্শ করে বেরিয়ে গেল। মনে মনে স্থির করলাম আজ রাত থেকেই শুরু করে দেব আমার উপন্যাস ভৌতিক অমনিবাস। বাইরে ভাতের হোটেলে গিয়ে কাতলা মাছের ঝোল আর আলু ভাজা শুক্তো আয়েশ করে খেলাম। উফ কি সুন্দর রান্না! খেয়ে অপার তৃপ্তি পেলাম। তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম। শুয়েও কেমন একটা অপার শান্তি অনুভব করলাম। কি নরম তুলতুলে বিছানা! আমি মনের আনন্দে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক গড়িয়ে নিলাম। আহা, দুপুরের ভাত ঘুম যে দারুণ হবে এতে কোনো সন্দেহ রইল না আমার। বিছানায় শুয়ে আছি এমন সময় আচমকা একটা চিন্তা মাথার মধ্যে এসে আমার সমস্ত ভাবনাকে এক নিমেষে ওলট পালট করে দিল। আচ্ছা, এই গোপাল লোকটাকে, আর এই বাড়ির চাবি ওর কাছে এলো কীভাবে? তাহলে কি ওই কেয়ারটেকার? কিন্তু ওর বেশভূষা দেখে তা মনে হয় না। মনে মনে কোনো উত্তরই খুঁজে পেলাম না। শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে এইসব ভাবছি, হঠাৎ কোনো ফ্যান না দেখতে পেয়ে আঁতকে উঠলাম। এতক্ষণ খেয়াল করিনি যে ওখানে বিদ্যুতের ব্যবস্থাই নেই। হে ভগবান, এখন কি হবে? গোপালের কথা মন থেকে ঝেড়ে ফেললাম, এত ভেবে কাজ নেই। এখন এই বাড়িটা 5 দিনের জন্য আমার, যা ইচ্ছে তাই করা উচিত। কিন্তু সমস্যা অন্য জায়গায়, কারেন্ট নেই, থাকবো কীভাবে? হরি কি মোমবাতি এনেছে? চেঁচিয়ে ডাকলাম, হরি হরি, এই হরি, শুনতে এখানে। হরি বাসন গুছিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো, বলল, কি হয়েছে, কিছু লাগবে? আমি গলাটা একটু রহস্যময় করে বললাম, একটা বড় বিপদ হয়ে গেছে রে। আমার কথা শুনে হরির হাতের গামছাটা থরথর করে কাঁপতে লাগলো। ও কম্পিত গলায় জিজ্ঞেস করলো, কি কি হয়েছে দাদাবাবু? আমি আরও রহস্যময়ভাবে বললাম, তুই যা ভয় পেয়েছিলি সেটাই হয়েছে হরি। হরির অবস্থা দেখে আমার সত্যি হাসি পেয়ে গেছিল। ও বারবার গামছা দিয়ে মুখ মুছতে লাগলো। আমি বললাম, এই বাড়িতে কারেন্ট নেই, মোমবাতির ব্যবস্থা করতে হবে হরি। হরি কথাটা শুনে এমনভাবে তাকালো, মনে হলো শিকারির হাত থেকে সদ্য ছাড়া পাওয়া শিকার যেমনভাবে নূতন প্রাণ পেয়ে আনন্দে তাকায় ওই রকম। হরি ঢোক গিলে বলল, তুমি তুমি কি যে বলো, মাঝে মাঝে ভয় ধরিয়ে দাও। আমি যাই, অনেক কাজ বাকি, রাম 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 রাম। বলতে বলতে হরি রান্নাঘরের দিকে চলে গেল, আর যেতে যেতে এটাও বলে গেল, আমি 4টে বড় বড় মোমবাতি সঙ্গে করে এনেছি। সত্যি হরিটা যে এত কাজের তা জানা ছিল না। রাতের খাওয়া শেষ করে আমরা দুজনের ঘরে প্রবেশ করলাম। হরি যাওয়ার আগে বলে গেল, দাদাবাবু কোনো দরকার হলে জোরে জোরে ডেকো। আমি হেসে বললাম, বেশ বেশ, যা তুই ঘুমো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 11টা বাজে। এখানে বড্ড তাড়াতাড়ি অন্ধকার নামে, কিন্তু কলকাতায় এটা তো সবে সন্ধে। যাই হোক, আমার খাতা আর পেনটা বের করলাম ব্যাগ থেকে, তারপর মোমবাতিটা টেবিলের ওপর রেখে চেয়ারে বসলাম। জানালার একটা পাল্লা খুলে দিয়েছি, আর একটা বন্ধ, যদি হাওয়া এসে আলো নিভিয়ে দেয় তাই। এমনিতে ঠান্ডা এখানে, তাই ফ্যানেরও তেমন প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটু আলো হলে ভালো হতো। তবে এমন একটা পরিবেশে ভূতের গল্প লেখাটা বেশ জমবে। 150 বছরের পুরনো বাড়ি, তার উপর মোমবাতির আলো, আহা খাসা রোমাঞ্চকর ভুতুরে আবহাওয়া বটে। গল্প লেখা শুরু করলাম। গল্প লিখতে লিখতে কখন যে গল্পের মধ্যেই ঢুকে গেছি খেয়ালই নেই। হঠাৎ নুপুরের শব্দ কানে আসতেই নড়ে চড়ে বসলাম। মনের ভুল নয় তো? ভালো করে শোনার চেষ্টা করলাম, না ভুল নয়, এ যে সত্যি নুপুরের শব্দ হচ্ছে। আর শব্দটা আমার ঘরের আশেপাশেই হচ্ছে। মনে মনে ভাবলাম, এত রাতে কে কে নুপুর পরে এই ভাঙা বাড়িতে ঘুরতে আসে? যাকগে, যেই হোক না কেন তাতে আমার কি। তাই কিছু পড়া না করে আমি ফের গল্পে মগ্ন হলাম, মনের ভুল বলে এড়িয়ে গেলাম। তারপর বেশ কিছুক্ষণ कोनो साड़ा आर पेलाम ना। आमी मोनेर भूलटाके सत्यि भेबे आँकड़े रइलाम, किन्तु सेई विश्वास बुझी एइबार भांगलो। हठात् दरजार मध्य टोका पड़ते शुरू करलो। एमन अवस्थाय जे कोनो मानुषी भय पेये जाबे, आमिओ पेलाम। किन्तु एत राते के? बोध हय हावा, हावातेई एमन शब्द हच्छे। मन शक्त करे फेर लेखाय मन दिलाम, किन्तु ना, फेर टोका पड़लो। एक बार नय, दुबार नय, एमनकि तीन बार नय, बार 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 बार। मने हच्छिलो केउ ढुकते चाय, आमी बाधा दिच्छि, ताई से बार बार दरजाय आघात करछे। बुझलाम आमार गला शुकिये गेछे। टेबिले रखा ग्लासटा थेके एकटू जल खेये आमी धरा गलाय जिज्ञेस करलाम, के के? दरजाय टोका दाओ, के? कोनो उत्तर नहीं। 2 मिनट चुप। आमी भाबलुम एटाओ बुझी मोनेर भूल, किन्तु फेर आमार भावना के छिन्न भिन्न करे दरजाय टोका पड़लो। आमी एबार उठे पड़लाम, ब्यापारटा देखतेई होच्छे। दरजा खुले फेललाम, टर्च दिये एदिक ओदिक देखलाम, किन्तु कोई केउ तो नहीं, केउ कोथाओ नहीं, केउ नहीं। तबे कि सत्यि मोनेर भूल? एतटा भूल शुनलाम आमी। जाई होक, घरे ढुके दरजा लागिये दिलाम। मुख घुरे बिछानाय चोख जेतेई आमार शिर दाड़ा दिये ठांडा रक्तेर स्रोत बये गेल। गला शुकिये काठ, बुकेर भेतर दामा बाजते शुरू करे दियेछे इतिमध्येई। हाथ केंपे टर्चटा सशब्दे पड़े गेल माटिते। आमी भयार्त कण्ठे जिज्ञेस करलाम, के के ओखाने? मोमबातिर अल्प आलोते खूब एकटा भालो देखते पाच्छिलाम ना, तबे एटा बेश बुझते पारछिलाम केउ एकजन निश्चयई बसे आछे खाटे। आमी फेर जिज्ञेस करलाम, के? साड़ा दिच्छ ना केन? के आपनी? की चान? तातेओ कोनो साड़ा नेই। आमी एबार साहस करे टर्चटा माटी थेके तुले बिछानार ओपर फेललाम, किन्तु काउके देखते पेलाम ना, केउ नेই। तन्न तन्न करे पुरो घर खुंजलाम, किन्तु केउ नेই, काउकेই पेलाम ना खुंजे। तबे तबे एटाओ कि आमार मोनेर भूल? किछुई बुझते पारछिलाम ना। परपर एतबार भूल करलाम, कि जानी होतेओ पारे। ग्लासे रखा बाकी जलटुकु खेये आमी घड़िर दिके ताकालाम। तखन प्राय 12:30 बाजे। ना, आरेकटू लिखी, ताई फेर लेखाय मन दिलाम। एखोन आमी लिखछि किभाबे एकटा भूतेर प्रवेश घटछे। ব্যাপারটা আরও ভৌতিক কিভাবে বানানো যায় ভাবছি। এমন সময় আমার খুব কাছ থেকে, প্রায় ঘাড়ের কাছে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কেউ যেন আমায় নাম ধরে ডাকছে, রবিন, রবিন। ভয় আমার হাত থেকে पेनटा पड़े गेल माटिते। पेनटा माटी थेके तुले जेई सामनेर दिके ताकियेछि, संगे संगेई आमार सारा शिरा उपशिरा मने हलो जमाट बेधे गेल। आमी चाइलेओ हाथ पा मुख किछुई नाड़ाते पारछि ना, मुख दिये एकटू शब्द पर्यन्त करते पारछि ना, नाकि सेई शब्द करार शक्तिटुकुओ आमी हारिये फेललाम, बुझते पारलाम ना। जा देखलाम ताते जे आमी अज्ञान हये जाइनि एई रक्षे। आमार ठीक सामने टेबिलेर पाशे एकजन नारी मूर्ति एसे दाड़ियेछे। आमी स्पष्ट देखते पेलाम, एतटा चोखेर भूल हबे ना। मेटा आमार दिके एक दृष्टिते ताकिये তারপর হঠাৎ সেই সুমধুর কণ্ঠে ডাকল, রবিন, রবিন। আমি কথা বলতে পারছি না, চেষ্টাও করছি কিন্তু তাও পারছি না, গলা বন্ধ হয়ে আসছে। তাও নিজের সমস্ত জোর দিয়ে আমি চেষ্টা করলাম, গলা দিয়ে বেরোলো অস্ফুট একটা শব্দ, কে তুমি? মেয়েটি আমার প্রশ্ন শুনে হেসে ফেলল। হাসির দমক থামলে উত্তর এলো, আমি আমি সেই রক্ষিণী, আমি সেই রক্ষিণী গো। আমি কম্পিত কণ্ঠে কোনো রকমে প্রশ্ন করলাম, রক্ষিণী? আমি তো চিনি না। ফের সেই হাসি, হাসতে হাসতেই বলল, ওমা, তুমি চিনবে কিভাবে আমায়? আচ্ছা বাবু, তুমি বুঝি লেখক? আমি বললাম, তাহলে তুমি চিনলে কিভাবে আমায়? কিভাবে আমার নাম ধরে ডাকলে? আমি একটু আধটু লিখি বটে, তবে লেখক নই। মেয়েটি বোধহয় আমার কথা একটু অবাকই হলো, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এ আবার কি কথা গো, তুমি লেখো অথচ লেখক নও? ইতিমধ্যেই নিজেকে কিছুটা হলেও সামলেছি, বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম, মনে মনে বলতে লাগলাম, এটা ভ্রম, এটা ভ্রম, এটা আমার মনের ভুল ছাড়া আর কিছুই হতে পারে না। আসলে ভূতের গল্প লিখছি তো, তাই এমনটা মনে হচ্ছে, সত্যিকারের কেউ নেই। কেমন করে জানি না ওই ছায়ামূর্তি আমার মনের কথা বুঝে নিয়েছে, একটা বিদ্রূপের হাসি হেসে বলল, এটা তোমার ভ্রম নয়, আমি সত্যি আছি। শেষের কথাগুলো আমার মধ্যে তীরের মতন বিঁধে গেল। চিৎকার করে হরিকে ডাকবো সেই শক্তিটুকু নেই। আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, কি চাও? উত্তর এলো, কথা বলতে, বন্ধু হতে। আমি এবার সাহস করে টর্চের আলো ফেলে বললাম, চলে যাও, আমার চাই না, কিছু চাই না, চলে যাও। টর্চের আলোতে দেখলাম কেউ কোথাও নেই, কোথাও নেই। সেই রাত যে কীভাবে কাটলো আমি নিজেও জানি না। সকালে হরির ডাকে ঘুম ভাঙল আমার। দাদাবাবু, ও দাদাবাবু, কি হলো? বেশ ভালো ঘুম হয়েছে মনে হচ্ছে, নাও নাও, এইবার উঠে চা খাও তো। ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় শুয়ে, কিন্তু আমি বিছানায় এলাম কিভাবে জানি না। লাফিয়ে উঠে দরজা খুলে দিলাম, হরি চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো, একগাল হেসে জিজ্ঞেস করলো, কি দাদাবাবু, ঘুম কেমন হলো? কারেন্ট না থাকায় খুব একটা অসুবিধা হয়নি তো? ঠান্ডাতে ফ্যানও লাগে না, শুধু ওই লাইট, ওই মোমবাতিটাতেই কাজ হয়েছে, তাই না? আমি একটু শুকনো হাসি হেসে জবাব দিলাম, হ্যাঁ, ওই আর কি। আমি কালকের রাতের ঘটনা সম্পূর্ণরূপে ওর থেকে এড়িয়ে গেলাম, কারণ আমি জানি ওকে বললেই ও আর এখানে থাকতে চাইবে না, আর আমিও এটা ছাড়তে পারবো না। চায়ের কাপটা নিয়ে চেয়ারে এসে বসলাম, টেবিলের উপর খাতা আর পেন রাখা। চা খেতে খেতে ভাবলাম, দেখি একটু গল্পটা কেমন এগিয়েছে। প্রথম থেকে পড়তে শুরু করলাম, দেখলাম গল্পটা বেশ এগোচ্ছে। পড়তে পড়তে যেই শেষের দিকে এলাম, অমনি একটা জায়গায় আমার চোখ আটকে গেল। দিনের আলোতেও কেমন যেন একটা শিরশিরানি ধরে গেল শরীরে। এটা আমি লিখেছি? এই নাম তো আমি লিখিনি, কে লিখল? আরও ভালো করে মনে করার চেষ্টা করলাম। হঠাৎই মনে পড়ে গেল কাল রাতে ওই ছায়ামূর্তি বলেছিল ওর নাম রুক্ষিণী, কিন্তু আমি তো সেটা লিখিনি। আরে তবে কে লিখলো আমার খাতায়? দেখলাম লেখা আছে ধীর পায়ে রুক্ষিণী প্রবেশ করলো, তার রূপ যৌবন দেখে অভিলাষ আর নিজেকে সামলাতে পারেনি। ক্ষুধার্ত বাঘের মতো কোমল নরম শরীরে হাত বসিয়েছিল, তার ভাঁজ খাঁজের আড়ালে নিজেকে লুকোতে চেয়েছিল। কিন্তু এইসব তো আমি লিখিনি, এমন লালসাময় লেখা আমি লিখিনি। না না আমি নই, তবে কে কে লিখলো এইসব? নাকি সত্যিই আমি? উফ, আমি পাগল হয়ে যাব। আর আর কিছু বুঝতে পারছি না কি যে হচ্ছে। আমি খাতাটা রেখে বিছানায় এসে বসলাম, মনে করতে লাগলাম কালকে রাতের কথা, কিন্তু কিছুতেই মনে পড়ল না। কেবল একটা কথাই মনে পড়ছিল, কেউ আমার কানের কাছে এসে বলেছিল আমি রুক্ষিণী। এ কোন বিপদের বেড়াজালে জড়িয়ে গেলাম? নিজেকে শক্ত করলাম, বারবার বোঝাতে লাগলাম এটা সত্যি নয়, এটা ভ্রম। আমি গল্প লিখেছি বলেই বোধহয় সেটা আমার অবচেতন মনে প্রতিফলিত হচ্ছে, এটা সত্যি হতেই পারে না। আজকে রাতে অর্থাৎ দ্বিতীয় দিনের রাতে আমি ফের বসলাম আমার গল্প নিয়ে, কিন্তু কিভাবে শুরু করব? ওই লেখাটাকে কেটে দেব কি? না থাক, ভূতের গল্প একটু রোমান্টিক ব্যাপার থাক না হয়। তাই আমি ওর পর থেকেই লেখার কথা ভাবতে শুরু করলাম, কি লেখা যায়। ভাবতে ভাবতে প্রায় ঘণ্টাখানেক কেটে গেল, কিন্তু মাথায় কিছুই এলো না। বিরক্ত হয়ে পেনটা রেখে জল খেলাম, তারপর চেয়ারে হেলান দিয়ে বসলাম। এইভাবে কখন যে ঘুম এসে গেছিল বুঝতে পারিনি। হঠাৎ দরজায় টোকার আওয়াজে ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:15 বেজে গেছে। উফ, আজ বোধহয় ঠান্ডাটা একটু বেশিই লাগছে, জ্যাকেট পরেও যেন ঠান্ডা যায় না। চোখ মুছলাম, বোতল থেকে জল গড়ালাম গ্লাসে, কই কোনো শব্দ পেলাম না। ধুত বলে জল খেয়ে ফের লেখায় মন দিলাম। মোমবাতিটা জ্বলতে জ্বলতে অর্ধেক হয়ে গেছে। একটা ভাবনা মাথায় এসেছে, সেটা যেই লিখতে যাব অমনি দরজায় টোকা পড়ল, আগের দিনের মতন। আমি ফের জিজ্ঞাসা করলাম কে কে? কোনো উত্তর নেই। আমার সাথে মজা করছো নাকি? উফ, মাথা গরম হয়ে গেল, শান্তিতে কিছু লিখতেও দেবে না। টর্চ নিয়ে যেই উঠতে যাব ঠিক তখনই কোথা থেকে একটা কনকনে বাতাস আমায় ছুঁয়ে বেরিয়ে গেল। আমি ধপ করে বসে পড়লাম চেয়ারে। বন্ধ ঘরে বাতাস এলো কীভাবে? ঠিক তখনই আমার শরীরের সমস্ত রক্তকে জল করে আমায় প্রায় ভীষণ মাত্রায় চমকে দিয়ে সুরেলা মধুর কণ্ঠে কেউ ডেকে উঠল, রবিন, রবিন। উফ, কি আবেদনময়ী তার ডাক! কোনো পুরুষ মানুষের সাধ্য নেই সেই ডাককে অস্বীকার করে। ফের ডাকল, রবিন, রবিন। এইবারে মোমবাতির আলোয় হোক অন্য কিছুর জন্যই হোক, স্পষ্ট দেখতে পেলাম রুক্ষিণীকে। কি রূপ তার! শরীর থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে, যা মুখের ভাষায় বিবরণ করা যায় না। এমনই রূপসী সে। গায়ের রং টকটকে ফর্সা, মুখখানা মিষ্টি, চোখ ও ঠোঁট দুটো যেন লাস্যময়ী। পরনে শাড়ি, মুখ থেকে দৃষ্টি সরে গিয়ে পড়ল একটু নিচে। দেখলাম শরীরের প্রত্যেকটা ভাঁজ স্পষ্ট। সেই লালিত্য মাখা দেহ যে কোনো পুরুষই প্রেমে পড়ে যাবে প্রথম দর্শনে। আমি টের পেলাম আমার শরীরের রক্ত সঞ্চালন দ্রুত বেড়ে গেছে। আমার বিশেষ অঙ্গের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। হঠাৎ দেখলাম মেয়েটি বিছানা থেকে নেমে আমার সামনে উপস্থিত হলো। একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? তোমার গল্প কত দূর লেখক বাবু? সত্যি বলছি, আমি নিজেকে অনেক সামলালাম, কিন্তু কিন্তু আমার দৃষ্টি মুখের বদলে গিয়ে পড়ল তার বুকে। দেখলাম শাড়ির খানিকটা অংশ সরে গেছে বুক থেকে, ভাঁজ সুস্পষ্ট। কোনো ক্রমে ঢোক গিলে আমতা আমতা করে বললাম, চলছে চলছে চলছে। মেয়েটি হেসে উত্তর দিল, তাই? তা বেশ, একটা আবদার করব লেখকবাবু। মেয়েটির হাসি দেখে জানি না আমার কি হলো, আমি ওর থেকে চোখ সরাতে পারলাম না। মনে হতে লাগলো, এই তো স্বর্গ, এই ভালোবাসার রঙে আমি ডুবে যেতে চাই, পারলে মরেও যেতে পারি। বিয়ে করিনি বলে এতদিন রক্ত কেমন ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু আজ যা দেখছি তারপর আর কিছুই বলার ভাষা রাখে না। আমি মেয়েটার প্রশ্নের কোনো উত্তর দিলাম না, কেবল তাকিয়ে রইলাম ওর দিকে। কিন্তু আচমকা এমন একটা ব্যাপার ঘটে গেল, আমি এর জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। হঠাৎ দেখি মেয়েটি তার কোমল হাত স্পর্শ করল আমার গালে, তারপর আমার হাতটাও ধীরে ধীরে নিচে নামতে লাগলো। আমি ছটপট করতে লাগলাম, বেশ বুঝতে পারছিলাম আমি আর পারছি না, কিছুতেই পারছি না নিজেকে সামলাতে। একটা ঘুমন্ত আগ্নেয়গিরি যেন হঠাৎ জেগে উঠেছে, যে সমস্ত বাঁধ ভেঙে আমার শরীরের বাইরে বেরিয়ে যে আসতে চায়। আমি নিজেকে যতটা সম্ভব সংযম করার চেষ্টা করলাম, সেটা কেবল চেষ্টাই রয়ে গেল, পারলাম না আটকাতে। আমিও ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়লাম। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকের উপস্থাপনা এই পর্যন্তই। এই গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন আপনাদের ভালো লেগেছে কিনা। যদি এর পরবর্তী পর্ব আপনারা শুনতে চান তাহলে আগামী ৩-৪ দিনের ভেতরেই আমি পরবর্তী ঘটনা আপনাদের সামনে নিয়ে হাজির হব। আর পরিশেষে বলি, আমার এই গল্প আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবে। পরিশেষে অনুরোধ করি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার গল্প বা কবিতার নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যান আর আমি আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।